আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আজ আমি আপনাদের দেখাবো আমার বাগানে লাল জাতের থাই যে জামরুলগুলো রয়েছে সেই গাছটা আমি কিনে এনেছি এবং গাছটা অলরেডি প্রতিস্থাপন করা হয়ে গেছে তো আপনাদের আমি এ টু জেড দেখাবো কীভাবে গাছটা প্রতিস্থাপন করতে হয় বা সে সম্পর্কে বলবো পাশাপাশি কী ধরনের গাছ আপনারা কিনবেন এবং লাল জামরুলটা কেন কিনলাম আমি সাদাটাও তো কিনতে পারতাম তো সকল বিষয়ে আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো গাছটা যখন আমি কিনেছিলাম অনেকে গাছে ফল দেখে গাছটা কিনে তো ফল দেখে গাছটা কিনলে কী হয় জাতটা নিশ্চিতভাবে পাওয়া যায় এ আর কি কিন্তু গাছে ফল থাকলে সে গাছগুলো কিন্তু আপনারা দেখবেন খুব একটা গঠনের দিক থেকে ভালো হয় না সেক্ষেত্রে ফলের দিকে নজর না দিয়ে আপনার গাছের শেপটা বা আকৃতিটা একটু ঝোপালো আছে কিনা সেই দিকটা একটু খেয়াল করবেন পাশাপাশি গাছ কেনার পূর্বে যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে গাছের গোড়া থেকে যেন কোনো প্রকার ডাল বের না হয় এ বিষয়টা আমি আবারও বলছি আপনারা দেখবেন গাছের গোড়া থেকে যদি ডাল বের হয় সেই ডালগুলো বা সে গাছগুলো আপনারা কিনবেন না এবং এই গাছটা আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুটি কলমের গাছ এবং জয়েন্ট কলমের গাছের থেকে গুটি কলমের গাছগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবং ঝড়ে গোড়ার থেকে ভেঙে যাওয়া বা জয়েন্ট থেকে ভেঙে যাওয়া পাশাপাশি গাছের গোড়াটা নেল ফেলে হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু হয় না আর গুটি কলম যদি হয় আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় গাছ কেনার পূর্বে আপনারা নার্সারি মালিকদের কাছে শুনে নেবেন এটা গুটি কলম করা না জয়েন্ট কলম করা তো গুটি কলমের গাছগুলো সবচেয়ে বেশি ভালো হয় এবং গাছের গোড়াটা খুব দ্রুত মোটা হয় তো দেখতে পাচ্ছেন আমার গাছটা আমি কিনে এনেছি কিছুদিন আগে এবং গাছটা প্রতিস্থাপনের পূর্বে যে গাছটা আপনাদের করতে হবে আপনারা তিন ভাগের মধ্যে দুই ভাগ গোবর দেবেন এবং এক ভাগ মাটি এবং তিনটে প্রকার জৈব সার একসাথে ভালোভাবে মিশে নেবেন আর দুই ভাগ গোবর এক ভাগ মাটি এটা সে নেওয়ার পর আপনারা ড্রামটা ভর্তি করার পূর্বে যে কাজটা করতে হবে ড্রামের নিচে আপনাদের দশ থেকে পনেরোটি ছিদ্র করতে হবে পাশাপাশি যে কাজটা করতে হবে উপরে ইটের খোয়া তারপরে বালি এবং নারকেলের ছোবড়া তিনটে দিয়ে মোটামুটি একটা লেয়ার তৈরি করতে হবে তারপরে কিন্তু মাটিটা ভরাট করতে হবে এবং আপনার ড্রামটা কিন্তু সবসময় একটা কাজ করবেন আপনার ড্রামগুলো কিন্তু রং করে দেবেন আপনারা যদি ড্রামগুলো রং করে না দেন আর সেক্ষেত্রে ড্রামগুলো কিন্তু এক বছরের মধ্যেই জং ধরে যাবে যখন বৃষ্টির পানি পড়বে ড্রামগুলো জং ধরে নষ্ট হয়ে যাবে তো আমার ছাড় পাখানে অনেকগুলো গাছ রয়েছে অনেকগুলো ড্রাম রয়েছে আমি সবগুলো রঙ করে দিয়েছি এবং দেখতেও সুন্দর লাগে পাশাপাশি আপনার ড্রামগুলো কিন্তু নষ্ট হয় না এবং যারা ছাদ বাগানের জন্য থাই জাতের জামরুল গাছ কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আমি যেহেতু লাল গাছে লাল জাতের জামরুলটা কিনেছি সেক্ষেত্রে আপনারা লালটাও কিনতে পারেন কারণ লাল জাতের জামরুলটা হয় কি সেটা ক্ষেতও যেমন মিষ্টি হয় সবচেয়ে বড়ো কথা দেখতে খুব সুন্দর লাগে এবং যে অতিরিক্ত ফল ঝড়ার সমস্যাটা জামরুল গাছে অতিরিক্ত ফল ধরার সমস্যাটা লাল বা সাদা দুইটাই আছে সে যখন বৃষ্টি হয় সেক্ষেত্রে ফলগুলো ঝরে দেয় এজন্য আপনারা পলিব্যাগকরণ করলে আপনার গাছের পোকা হওয়ার সমস্যা অথবা ফলগুলো ঝরে যাওয়ার সমস্যা অনেক অংশে কমে যাবে তো পরবর্তীতে আমি এটা দেখাবো যখন আমার কাছে ফল আসবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে ফলগুলো ঝরা আমি বন্ধ করতে পারি তো আপনারা যারা বাগানে জামরুল গাছ লাগাছ আছেন তারা এই গাছের খাদ্য হিসেবে যখন গাছটা ফুল এবং ফল থাকবে না গাছটা যখন নতুন হবে আর সেক্ষেত্রে জৈব সারের পরিবর্তে আপনারা রাসায়নিক সারটা ব্যবহার করবেন আর দুই থেকে তিন চার চামচ সার ব্যবহার করবেন প্রথমত গাছটা বড় করার জন্য তো ধন্যবাদ সকলকে